কোনো টিভি চ্যানেলের কোনো অনুষ্ঠানে নাচ করেছি বললে আমি যেখানে থাকি আমার আশেপাশের লোক খুব একটা বিশ্বাস করে না। তো সেই কারণেই আজকের এই ভিডিও। যদিও এর আগে বাংলার দুটি জনপ্রিয় চ্যানেলে আমি কাজ করেছি, কিন্তু তখন আমার ইউটিউব ছিল না, আমি ফেসবুকে লাইভ করেছিলাম। এখন আমার ইউটিউব হয়েছে, আপনারা আছেন, তো সবাইকে দেখানোর জন্য আজকের এই ভিডিও। আজকে আমি আছি রূপসী বাংলার আগমনী অনুষ্ঠানের শুটে। চ্যানেলের নাম তো বলে দিলাম, যাগা এখানে যদি কপিরাইট দেয় তাহলে তো কিছু দেখাতেই পারবো না। এর আগেও আমি ক্যামেরার সামনে এসেছি, জি বাংলাতেও আর রূপসী বাংলাতেও, যা সব চ্যানেলের নাম বলেই দিলাম। যাই হোক, তো দেখা যাক আমি কী কী দেখাতে পারি, কতটুকু অ্যালাউ করে এরা। আমার যখনই কোনো অনুষ্ঠান থাকে তখন আমার কিছু না কিছু হয়, এবং এবারেও তার কোনো ভুল হয়নি, কারণ গতকাল আমার ছোট্ট করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কিছু করার নেই, আজকে আমাকে অ্যাক্সিডেন্ট নিয়ে আসতে হয়েছে এবং আজকে কাজও করতে হবে। তো দেখা যাক কতটুকু আমি কী আপনাদের দেখাতে পারি। তো এই যে আমরা ঢুকছি, আমি এখন মেকআপের জন্য একদম রেডি, আমার ড্রেস আপ হয়ে গেছে, পরেই আমি মেকআপ করতে বসবো। এখানে আমার মেকআপ চলছে, মনোজদাকে অনেক থ্যাংক ইউ সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার মেকআপ হয়ে গেছে, কস্টিউম তো আগেই হয়েছে, তো ও কিন্তু এখনই ডাকবে, এখনই আমাকে চলে যেতে হবে। আমি আবারও এখানে এসে ভিডিওটা করলাম, কারণ ভিতরে এত আওয়াজ কিছু শোনা যাবে না। তাই এর থেকে বেশি কিছু দেখানো সম্ভব না, বাকিটুকু টিভির পর্দায় দেখে নেবেন। টাটা।